কোচিং সেন্টার বন্ধ রাখলেও প্রাইভেট পড়ানোর নামে বগুড়ায় চলছে এর কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন এখনও সবার কাছে নির্দেশনা না পৌঁছানোয় এমনটি ঘটছে। প্রশাসন বলছে নজরদারিতে আছে কোচিং সেন্টারগুলো, ব্যতিক্রম কিছু পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিএসসি পরীক্ষার জন্য 25 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ধরন বদলে কোচিং সেন্টারের কাজ চলছে বগুড়ায়। প্রাইভেটে পড়ানোর নামে আলাদা স্থান ভাড়া নিয়ে কোচিং কার্যক্রম চালাচ্ছে কিছু প্রতিষ্ঠান। কোচিং সেন্টার মালিকদের দাবি, কোচিং নয়, পাঠ্যক্রমের সহায়ক নির্দেশনার জন্য আসছে ছাত্রছাত্রীরা। দুই একটা প্রাইভেট তারা সবই বন্ধ করছে, দুই একটা হচ্ছে তারা তথ্য দিতে পারে নাই, বন্ধের তথ্য দিতে পারে নাই, এজন্য তারা ঘুরে যাচ্ছে আর কি, আসে পরে পড়তে আসে তো তারা ঘুরে যাচ্ছে আর কি। এবং আমরা বলে দিছি আপনারা সবাই বন্ধ, প্রাইভেট কোচিং সবই বন্ধ থাকবে। প্রশাসন বলছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোমবার থেকেই মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। প্রমাণ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। কিছু কিছু কোচিং সেন্টার তারা প্রাইভেট পড়ানোর মতো করে অনেক সময় বিভিন্ন অন্যান্য উপায় অবলম্বন করে চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে কিছু কিছু খবর এসেছে। গতকালকে আমাদের দুইজন ম্যাজিস্ট্রেট অলরেডি এই বিষয়গুলো দেখা সহ অন্যান্যগুলোর জন্য নিয়োজিত ছিল। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পড়ানো বন্ধের আশ্বাস দিচ্ছেন কোচিং মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।